থেকে গৌরীকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধু, আজকে আমরা এমন একটা সংস্থার সামনে দাঁড়িয়ে উপস্থিত হয়েছি যে সংস্থার বিরুদ্ধে আমার প্রশ্ন দিদিমণি, শনিবারে যদি জনস্বাস্থ্যের ব্যাপার না থাকে, শনিবারে কি তাহলে করোনা ভাইরাস আবার ডিউটিতে চলে এসেছিল? ভেবেছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সব মাঠে ঘাস খায়, আমরা কিছু বুঝতে পারি না? আর আজকে যে যে সংস্থার সামনে দাঁড়িয়ে আছি, আমি একজন আইনজীবী, আমার সামনে অনেক মানুষ যাই কম্পিউটারের মধ্যে, তাহলে পুলিশ প্রশাসন কেন এই হামলার ঘটনা আটকাতে পারল না? যার বাড়ি ভাঙা দোষ থাকে, আমাদের গণতান্ত্রিক দেশ, তার জন্য গণতান্ত্রিক উপায়ে থানায় যান, কোর্টে যান, তার বিরুদ্ধে অভিযোগ করুন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু আমরা কি দেখলাম বন্ধু, এটা তো হবেই না। তার পরিবর্তে ছেলেটির বাড়ি ভাঙচুর করা হলো, তার বাড়ির সমস্ত আসবাবপত্র লুট করা হলো, টাকা পয়সা সোনা গয়নাগাটি যা ছিল সমস্ত কিছু নিয়ে চলে যাওয়া হলো। তার বাড়িটা যেভাবে ভাঙচুর করা হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, ফুটেজ আমরা পেয়েছি, তাতে যে অমানবিক অত্যাচারের ঘটনা, নির্মম ঘটনা ঘটেছে, তা দেখে আমরা সকলে স্তম্ভিত। আর জগৎবল্লভপুর কলোনি 2 নম্বর অঞ্চলের একটা বুথে ঘটনা ঘটেছে, কাল আপনার আমার বাড়িতে ঘটবে না, তার গ্যারান্টি কি জগৎবল্লভপুর পুলিশ প্রশাসন দিতে পারবে? ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, জগৎবল্লভপুর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জগৎবল্লভপুর ব্লকের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজকে জগৎবল্লভপুর থানায় ডেপুটেশন দিয়েছি। এই ডেপুটেশনের যে মূল বিষয়গুলো ছিল, টোটাল 12 দফা দাবি আমাদের ছিল। এই 12 দফা দাবির ভিতরে প্রত্যেকটা দাবি জেনুইন, এবং সেটা আজকে ওসির অনুপস্থিতিতে এসআই আজকে আমাদের এই ডেপুটেশনটা গ্রহণ করেছেন। আমি একটা কপি আপনাদের কাছে তুলে দেবো, তবুও কয়েকটা জিনিস আপনাদের সামনে একটু তুলে ধরি। প্রতিনিয়ত আমরা যেটা দেখতে পাই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়, এর প্রতিবাদে আজকে আমাদের এই ডেপুটেশন ছিল। সেখানে উপস্থিত আধিকারিক আমাদের বক্তব্যকে মনোযোগ সহকারে শুনেছেন এবং এটার সত্যতা স্বীকার করেছেন, এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ উনি গ্রহণ করবেন বলে কথা দিয়েছেন। এর পাশাপাশি আপনারা জানেন সারা জগৎবল্লভপুর ব্লকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছে। প্রতিনিয়ত দিনের বেলায় রাস্তার পাশে, ওপেন রাস্তার পাশে মদ খাওয়া, চুল্লুর ভাটি চালানো, মেয়েদের শ্লীলতাহানি করা, ডাকাতি করা, ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে ছিনতাই করা ইত্যাদি ইত্যাদি ঘটনা বেড়ে চলেছে। এই বিষয়টা সম্পর্কে আমরা প্রশাসনকে অবহিত করেছি, ওনারা এই বিষয়টা সম্পর্কে জানেন, ইতিমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা সম্পূর্ণরূপে নির্মূল করা যায় তার বিষয়ে কথা দিয়েছেন। সেই সঙ্গে আপনারা জানেন কিছুদিন আগে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জগৎবল্লভপুর, এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিংয়ের জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথেই ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে
আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজে। কেবলমাত্র একটি মিসড কল করুন 77109555555 নম্বরে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।